নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ভাইয়ের চ্যানেল স্টাম্প উইথ পড়াশরে। তো আজকে আরেকটা ম্যাথামেটিক্সের একটা পার্ট নিয়ে কথা বলবো। হয়তো যে বিষয় নিয়ে অনেকে চর্চা করে না বা যারা অনেকে প্রাইভেট টিউটারের কাছে পড়ো, তারা হয়তো এই চ্যাপ্টারটাকে অনেক সময় স্কিপ করে যায় বা বিগত কিছু বছরের যে কোভিডকালে যে সিলেবাস রিডিউস হয়েছে সেখানে এই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ক্লাস ইলেভেনের খুব ইম্পর্টেন্ট এবং একটা খুব মজাদার চ্যাপ্টার, বা জিনিসটাকে আমরা এক্সপ্লোর করি না তেমনই একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যেটা কিন্তু অন্য সময় বা পরে নানা কাজে সেগুলো ব্যবহৃত হয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং। এই চ্যাপ্টারটা আমি জানি তোমরা এখনই বলবে, অনেকেই হয়তো ছেড়ে দেয়, অনেকেই হয়তো এখনই বলবে না আমরা পড়বো না, কিন্তু সে তোমরা যেটা ইচ্ছা তোমাদের মনে হয় বা তোমাদের স্যার যারা বলছে সেটা তো তোমরা মান্যতা করবে। কিন্তু আমার এই ভিডিওটা তুমি দেখতে পারো, যে তুমি দেখে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা হয়তো সেরকম ছেড়ে দেওয়ার মতো না, কারণ থিওরিটিক্যাল বেসড চ্যাপ্টার এবং এই থিওরির থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। কারণ এখানের যে থিওরিটা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা রাখে, এগুলো থেকে তোমরা এটা জানলে এখানে ট্রুথ টেবিল, এটা হয়তো তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা জেনে থাকবে, ট্রুথ টেবিলের যে ব্যাপারটা এটা টুয়েলভের যখন তোমরা উঠবে তখন যে পিছনে সেমিকন্ডাক্টরের যে কমিউনিকেশান সিস্টেমের যে চ্যাপ্টার আছে সেখানেও এটা খুব জরুরি হবে, যেখানে তোমার কিছু মার্কস এই জিনিসটা সিকিউর করবে। এবং এর থিওরিটাই যদি তোমরা ঠিকঠাক বুঝে যাও তবে কিন্তু আমার যেটুকুনি মনে হয় যে মার্কস 3 মার্কস থাকে সেইটা কিন্তু সিকিউর করা যাবে। তো আমি যেটা বলছি, আমি টার্মগুলো ইংলিশে বলবো, তোমরা এইভাবেই নেওয়ার চেষ্টা করবে, কারণ আমরা যদি দেখি তো বাংলা বইতে যে টার্মটা ঠিকঠাক দেয়া নেই এবং টার্মটা ওইভাবে হয় না, এটার একটা নিজস্ব মতোভাবে বাংলা মানে করে সেইভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটা দেখে অনেকে বুঝতে পারে না এবং অনেক স্যারও সেইটাকে আর কি দেখাতে যায় না। এই কারণে আমি বলছি এইটাকে দেখবে, আমার ইংলিশ টার্মটাকে তোমরা দেখে তোমরা বাংলায় বইতে খুঁজে নেবে, কারণ বাংলায় লেখার পাশেই ইংলিশ টার্মটা দেয়া থাকে, তো সেটা থেকে বুঝে নিতে পারবে এবং তোমাদের হয়তো এটা করতে সুবিধা হবে। এবং এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, থিওরিগুলো ঠিকঠাক জানলেই একটা শর্ট প্রশ্ন আর 2 নম্বরের একটা প্রশ্ন আছে যেটা হয়তো তোমরা পেরে যেতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই চ্যাপ্টারটা। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, এইখানে মেন জিনিসটাকে এখানে হচ্ছে যে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে একটা ম্যাথামেটিক্যাল বেসড লজিক্যাল স্টেটমেন্ট থাকে, লজিক্যাল স্টেটমেন্ট এখানে থাকে। তো মানে একটা যুক্তিসম্মত, লজিক্যাল বলতে কি যুক্তিসম্মত একটা স্টেটমেন্ট এখানে দেওয়া থাকে। তো এইটার যে লজিক্যাল স্টেটমেন্ট, যে ইংলিশটা হচ্ছে কি এনি সেন্টেন্স হুইচ ইজ এইদার ট্রু অর ফলস বাট নট বোথ। দেখো আমি বইয়ের ভাষা লিখছি না, আমি আমার ভাষাতেই লিখছি, হয়তো এইটাভাবে পড়লে তোমাদের সুবিধা হতে পারে। মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা ট্রু হতে পারে কিংবা ফলস হতে পারে, কিন্তু এটা ম্যাথামেটিক্যালি, বারবার ভাবতে পারে এটা ম্যাথামেটিক্যালি ট্রু অর ম্যাথামেটিক্যালি ফলস হতে পারে, সেই জিনিসটাকে আমরা বলছি লজিক্যাল স্টেটমেন্ট। কিন্তু দুটো কখনোই একসঙ্গে হবে না, হ্যাঁ সত্যি আবার মিথ্যে, এই জিনিসটা কখনো হবে না, হয় যে স্টেটমেন্টটা সেটা সত্যি না হলে মিথ্যে। তো একটা এক্সাম্পল যদি দিই, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্যালি হিসেবে করছি, যেমন 2 ইজ আ প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার 2, এটা একদম ট্রু বা সত্য। তো এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আগে চিহ্নিত করতে হবে স্টেটমেন্ট কিনা, এটা একটা স্টেটমেন্ট। এবার ট্রু ফলস এটা আমরা বাঁচতে পারছি তখন এটা স্টেটমেন্ট। এই প্রশ্নটা খুব আসে শর্ট প্রশ্ন হিসাবে বোর্ড পরীক্ষায়, যে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয় সেটা স্টেটমেন্ট কি স্টেটমেন্ট নয়। তো অর্থাৎ এখানে হয় এটা ট্রু অর ফলস এটা আমরা বলতে পারছি, হ্যাঁ তবে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। কিন্তু আমরা যদি এখানে দেখি হি ইজ আ স্মার্ট বয়, হি ইজ আ স্মার্ট বয়, এরকম যদি কিছু একটা থাকে তখন কিন্তু আমরা বলতে পারবো না কোন বয়টা স্মার্ট, এটা কিন্তু হ্যাঁ কি না আমরা উত্তর দিতে পারছি না, তাহলে এটা হচ্ছে নট আ স্টেটমেন্ট, এটা কিন্তু একটা স্টেটমেন্ট নয়। হ্যাঁ এছাড়াও বিভিন্ন আমরা জানি যদি কাউকে কিছু অর্ডার দেওয়া হয় যেমন কি যে তুমি যদি বলতে পারো গিভ মি আ গ্লাস অফ
ওয়াটার, এই যে গিভ মি আ গ্লাস অফ, এটা একটা অর্ডার দেওয়া হচ্ছে। এই অর্ডার এইগুলো কিন্তু নট আ স্টেটমেন্ট, এগুলো কিন্তু কোনো স্টেটমেন্ট নয়। কিন্তু যে টু ইজ আ প্রাইম নাম্বার হতে পারে, বা তোমরা যদি বলতে পারো টু ইজ অ্যান অড ন্যাচারাল নাম্বার, এইগুলোর ক্ষেত্রে এইটা কিন্তু একটা স্টেটমেন্ট হচ্ছে। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারলে স্টেটমেন্ট কি, তোমাদের আগে দেখতে হবে একটা এমন কিছু দিয়েছে যেটা ম্যাথামেটিক্যালি আর কি স্যাটিসফাই, অর্থাৎ ম্যাথামেটিক্যালি বা অঙ্কের ভিত্তিতে এটাকে বা গাণিতিকভাবে এটা সত্য, তখনই এটা একটা স্টেটমেন্ট হিসেবে প্রকাশিত হবে। সে ট্রু ফলস আলাদা ব্যাপার, যে গাণিতিকভাবে এটা প্রেফার করে কিনা। গাণিতিকভাবে আমরা দেখলাম যদি এমন বলে টু ইজ নট আ নাম্বার, এরকম যদি কিছু থাকে তখন কিন্তু এটা স্টেটমেন্ট নয়, বা স্টেটমেন্ট কী এটা আমরা ট্রু ফলসটা বলতে পারছি, কিন্তু এটা একটা স্টেটমেন্ট, এইটা ভুল স্টেটমেন্ট, কিন্তু এটা একটা স্টেটমেন্ট। কিন্তু হি ইজ আ স্মার্ট বয়, কোন ছেলেটা স্মার্ট, কোন যে এমন হতে পারে দ্য বুক ইজ নট সো গুড। এবার এই যে বইটা একজনের ভিত্তিতে ভালো লাগছে না কিন্তু আরেকজনের ভিত্তিতে খুব ভালো লাগছে, তো এই জিনিসটা আমরা বলতে পারছি না যে বইটা ভালো কি খারাপ। কিন্তু দুই বা টু ইজ আ প্রাইম নাম্বার, এটা আমরা বলতে পারি হ্যাঁ দুই একটা প্রাইম নাম্বার, এটা সত্য। কিন্তু আবার যদি বলে টু ইজ নট আ প্রাইম নাম্বার, এটাকে আমরা বলতে পারি মিথ্যা। তাহলে কি এর একটা স্টেটমেন্ট বাছাই করতে পারছি, তো যেটা ট্রু বা ফলস এই স্টেটমেন্টটা আমরা দিতে পারবো, হ্যাঁ এইটা মিথ্যে বা এটা সত্যি, তাহলে সেটাকেই আমরা স্টেটমেন্ট হিসাবে ধরবো। এটার থেকে কিন্তু খুব প্রশ্ন আসে অ্যাকর্ডিং টু বোর্ড। দেন এবার আমরা আরেকটা জিনিস করবো, এখানে হচ্ছে তোমাদের যে এবার কিছু কিছু ভাগ আছে যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ভাগ আছে সিম্পল স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্ট হচ্ছে সরল যুক্তি বা সরল বাক্য, যেটা যাই হোক বলা যায়। তো এখানে হচ্ছে ওয়ান অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম, ওয়ান অ্যাট এ টাইম, এর মানে হচ্ছে যে তোমার এখানে একটাই স্টেটমেন্ট থাকবে, যে স্টেটমেন্টে সিম্পল বলতে একটাই, যে টু ইজ আ প্রাইম নাম্বার, এটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট যেখানে একটাই স্টেটমেন্ট থাকবে। আর আরেকটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট, কম্পাউন্ড স্টেটমেন্ট, তো কম্পাউন্ড স্টেটমেন্টে হচ্ছে একাধিক স্টেটমেন্ট থাকবে বা একটা না। এখানে যেমন টু ইজ আ প্রাইম নাম্বার একটা সিম্পল স্টেটমেন্ট, কিন্তু কম্পাউন্ড স্টেটমেন্টে দুটো থাকবে, যেমন কি ইফ আই উইল, ইফ I will study, then I will qualify JEE. হ্যাঁ এই ধরো এইটা, এখানে কিন্তু দুটো, ইফ আই উইল স্টাডি, আমি যদি পড়ি তবে আমি যেই কোয়ালিফাই করবো, এইটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে দুটো জিনিস দিয়ে আমাদের দেখানো হচ্ছে যে, বা দুটো ভাগে আমরা ভাঙতে পারছি, এটাই হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। কিন্তু এইটা কিন্তু কোনো স্টেটমেন্ট নয়, কারণ আমি পড়তে পারি, আমি স্টাডি করতে পারি, হ্যাঁ এটা একটা স্টেটমেন্ট, বাট এটাকে আমরা বলতে পারবো না এটা ট্রু কি ফলস, বা সেই হিসাবে আমরা যদি দেখি। কিন্তু ম্যাথামেটিক্যালি যদি আমরা দেখছি, কিন্তু এখানে একটা সত্যি কথা, যদি তুমি পড়াশুনো করো তবে তুমি যেইটা কোয়ালিফাই করতে পারবে, কারণ পড়াশুনো না করে কেউ যেই কোয়ালিফাই করা এটা একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে তাকে অন্য রাস্তায় নিতে হবে, সেই জিনিস দেখবো না, আমরা ম্যাথামেটিক্যাল বেস দেখবো। এই ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে আমরা ম্যাথামেটিক্যালের জায়গায় যে আমাদের ভাবনাগুলোকে ঢুকিয়ে দিই, এইখানে ভাবনাগুলোকে ঢোকালে হবে না, ম্যাথামেটিক্যাল বা গাণিতিকভাবে যেটা হচ্ছে সেই জিনিসটার উপর ফোকাস করতে হবে। যেমন ইফ আই উইল স্টাডি, যে আমরা এটা জানি যে পড়বে সে পাস করবে, তো সেক্ষেত্রে এটা একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। বা এটাকে আমি কম্পাউন্ডের ক্ষেত্রে বোঝানো হলো যে দুটো স্টেটমেন্ট থাকবে, একটা স্টেটমেন্ট হলে সিম্পল, আর যদি দুটো স্টেটমেন্ট হয় তবে এটা কম্পাউন্ড স্টেটমেন্টের মধ্যে বা যৌগিক যুক্তির মধ্যে পড়বে। এইটা এই জাতীয় প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন বা এমসিকিউর মধ্যে এক নাম্বারে থাকে, এই জাতীয় কোনটা কম্পাউন্ড স্টেটমেন্ট কিনা, এটা সিম্পল স্টেটমেন্ট কিনা। তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো, আগে এই থিওরিটা কমপ্লিট করি, কারণ এটা থিওরি বেসড বেশি। এই থিওরিটা বুঝে নিতে পারলে মোটামুটি সব প্রশ্নই এখান থেকে করা যায়। দেন চলে আসছে কনজাংশন, এর একটা পার্ট। কনজাংশনটা কি, কনজাংশন ব্যাপারটা হচ্ছে যে কনজাংশনটা নির্ভর করে অনেকটা আমরা যে ইউনিয়ন যেটা পড়েছি বা ইন্টারসেকশন, আমরা সেট থিওরিতে যে ইন্টারসেকশন পড়েছি, ইন্টারসেকশনটা অনেকটা কনজাংশনের মতো ভ্যারি করে। তো এই কনজাংশনের ব্যাপারটা কি, কনজাংশনকে আমরা লিখি হচ্ছে এইভাবে, অর আমরা যদি সেট অ্যাকর্ডিং টু সেট দেখি, অ্যাকর্ডিং টু সেট, অ্যাকর্ডিং টু সেট, তো আমরা এইভাবে ইন্টারসেকশনটাকে দিই, কিন্তু এইভাবে কনজাংশনটাকে লেখা হয়। অর্থাৎ কনজাংশন হচ্ছে ইন্টারসেকশন। হ্যাঁ এই জিনিসটা বুঝে সেট থিওরির সঙ্গে এটার বেশ মিল আছে। তো এবার এখানে যদি আমরা দেখি, যেগুলো পি অ্যান্ড কিউ,
এইটা হচ্ছে দুটো স্টেটমেন্ট, পি এন কিউ আর টু স্টেটমেন্ট, পি এন কিউ আর টু স্টেটমেন্ট, দেন পি ইন্টারসেকশন কিউ ইজ নোন অ্যাজ কনজাংশন অফ টু স্টেটমেন্ট, ঠিক আছে, বা এটাকে আমরা একটু ত্রিভুজের মতো করে লিখে দেবো, একটু কোণাটা খোঁচা করে, কারণ আমরা জানি সেট থিওরিতে ইন্টারসেকশানটা এরকমভাবে দেয়, আর এইখানে যে কনজাংশন চিহ্নটা হচ্ছে এরকম, অর্থাৎ এখানে দুটো স্টেটমেন্টের মধ্যে যে ইন্টারসেকশান যে জায়গাটা হবে সেইটাই হচ্ছে এখানে কনজাংশন হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। যেমন আমরা সেট হিসাবে দেখি, এখানে অল টাইম ডায়াগ্রাম করে নিলে তোমাদের অনেক সুবিধা হবে, যেমন এইটা হচ্ছে একটা সম্পূর্ণ সেট, এখানে পি সেট, কিউ সেট, এটা পি কিউ বেন ডায়াগ্রামে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্টারসেকশান। যারা জানো না তারা এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে পি সেট, এটা কিউ সেট, আর এটা হচ্ছে স্যাম্পল স্পেস, পুরো জায়গাটা এর মান হয় ওয়ান, পুরো জায়গাটা স্যাম্পল প্লেস, স্যাম্পল স্পেস, এইখানে একটা সেট, এখানে একটা সেট, আর এই দুটোর মাঝের যে কমন পার্ট এটা হচ্ছে ইন্টারসেকশান, এইটাই হচ্ছে পি কনজাংশন কিউ, এই জায়গাটাকে বলা হচ্ছে কনজাংশন। দুটো স্টেটমেন্টের মধ্যে সেম পয়েন্ট যেটা, বা বলতে পারো দুটো স্টেটমেন্টের মধ্যে যে সেম জায়গা, যেইটুকুনি জায়গা হচ্ছে সেইটা হচ্ছে কনজাংশন। যে পি এন কিউ আর টু স্টেটমেন্ট, সেইখানে পি ইন্টারসেকশান কিউটা হয়ে যাচ্ছে কনজাংশন। এবার এর ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটা যে বুঝে নিতে পারবে, বা মুখস্থ, এখানে মুখস্থ করার কিছু নেই, এটা ঠিকঠাক বুঝে দু তিনবার প্র্যাকটিস করলেই এটা মনে পড়ে যায়। এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এইগুলো এই ট্রুথ টেবিলটাকে বসালেই সেখানে অ্যান্সারটা বেরিয়ে যায়। এই যে পি একটা স্টেটমেন্ট, কিউ একটা স্টেটমেন্ট, আর এখানে পি কনজাংশন কিউ, বা অনেক ইন্টারসেকশনও তোমরা বলতে পারো। তো এইখানে এবার একটা যদি ট্রু হয়, পি স্টেটমেন্টটা যদি ট্রু হয়, সত্য হয়, এবং কিউ স্টেটমেন্টটা যদি সত্য হয়, তাহলে এর ইন্টারসেকশনটাও সত্য হবে, বাস্তব কথা, তাহলে ট্রু হয়ে যাবে। দেন আরেকটা আসছে ট্রু ফলস, আর একটা হয় এখানে ফলস ট্রু, অর্থাৎ কি পি স্টেটমেন্টটা ট্রু, কিউটা ফলস। তো একটা জায়গায় যদি ফলস থাকে তখন এটা ফলস হবে, এবারে এর কারণ সেইভাবে বলা যায় না, যেভাবে ট্রুথ টেবিলটা জ্ঞানী বিজ্ঞানী লোকেরা বলেছেন সেইভাবে, কারণ এখানে তোমরা এটা লাগাতে পারো, এই যে এই অঞ্চলটা পি আর এইটা কিউ, এই যে ইন্টারসেকশানে ফলস বা নেগেটিভিটি পার্টটা বেশি এখানে ছড়াচ্ছে, সেক্ষেত্রে নেগেটিভ ব্যাপারটা এখানে, কারণ কি দুটো স্টেটমেন্ট আমরা তার ইন্টারসেকশান বের করছি, তো আমরা এখানে কমন পার্ট নিচ্ছি, কিন্তু আমরা তো একটা জায়গায় পেয়ে যাচ্ছি স্টেটমেন্টটা ভুল, একটা ঠিক একটা ভুল, তাহলে ব্যাপারটাকে ভুল বলেই গণ্য করা হয় এই হিসাবেই এটাকে। যেমন এখানে আবার পিউ পি যে স্টেটমেন্টটা সেটা ফলস কিন্তু আরেকটা ট্রু, তাহলে কি একটা স্টেটমেন্ট ঠিক আর একটা তো ভুল, এরকম হতে পারে না, হয় দুটোই ঠিক হবে তাহলে ঠিক, হয় দুটোই ভুল হবে তাহলে পুরোটাই ভুল, তো একটা ঠিক একটা ভুল মানে সেটাকে ভুল বলে গণ্য করা হয়, অর্থাৎ দেখো নেগেটিভিটিটা বেশি প্রকাশিত হয়। দেন এখানে যদি পিটাও ফলস হয়, কিউটাও ফলস হয়, তবে দুটোই ফলস হবে, ওকে, তো পি আর ইন্টারসেকশান কিউ যেটা সেটাও ফলস হবে। এই একটা ট্রুথ টেবিল তোমাদের আমি দেখালাম, তোমাদের কেমন লাগলো বলবে, এবং এটার পরপর ভিডিও আসবে, কারণ ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে আমার যেটুকুনি মনে হয়। এই যে কনজাংশন হলো, এরপর ডিসজাংশন আছে, আর আরও যে পার্টগুলো আছে সেগুলো পাঠে 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 তোমাদের কাছে আমি তুলে ধরবো, ছোটো ছোটো ভিডিও হবে, এই ছোটো ভিডিওগুলো তোমরা দেখে অনেকটা উপকৃত হবে আমার যেটুকুনি মনে হয়। তো তোমরা ট্রুথ টেবিলটা বুঝলে, কম্পাউন্ড যা সিম্পল স্টেটমেন্ট বুঝিয়ে দিলাম, কনজাংশনটা দেখালাম, কনজাংশন হচ্ছে ইন্টারসেকশান যেটাকে বলে সেটাই এক প্রকার কনজাংশন। এই ইন্টারসেকশানে যে আমরা তোমাকে বোঝালাম যে একটা যদি ট্রু হয় আর একটা পার্টও যদি ট্রু হয়, তবে এর যে মাঝের অংশটা নিশ্চিত ট্রু হচ্ছে, একটা ফলস একটা ট্রু হলে, তবে মিডিলে একটা পার্ট ট্রু একটা, অর্থাৎ একটা কথা ঠিক আবার তারই মধ্যে একটা কথা ভুল, এটা তো হতে পারে, সেই কথাটাকে ভুল বলে গণ্য করা হয় তাই ফলস হচ্ছে, আবার একটা জিনিস ফলস একটা ট্রু সেখানে ফলস হচ্ছে, আবার দুটোই যদি মিথ্যে হয় তাহলে তার কমন পার্টটা মিথ্যেই হবে বা ফলস হবে, সেক্ষেত্রেই আমরা এখানে তোমাদের বোঝালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কারণ আমরা জানি হয়তো অনেক স্যাররা এইগুলোকে বোঝায় না, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, এবং এরপরে এর নতুন নতুন যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। থ্যাংক ইউ।